হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি আছি মোটামুটি, তো খুব ভালো বলতে পারবো না। শারীরিক অসুস্থতার কারণে শরীরটা একদমই ভালো নেই, তো সেই জন্য দেখো সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে, আর ঘুমের থেকে উঠে আগে রান্নাঘরে চলে এসেছি। তো সেরকম ঝামেলার কোনো রান্নাবান্না করছি না, ওই জন্য বেগুন পোড়া করে নিচ্ছি ওইদিকে, আর দেখো মাছের ঝাল করেছি। তো রান্নাটাও সেভাবে ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ যেহেতু শরীরটা খারাপ তোমাদেরকে বললাম। আর দেখো রান্নাবান্না হয়ে গেছে, আর ওই যে ওইদিকে বাসনও ধোয়া হয়ে গেছে, তারপর আমি ওভেনটা মুছে নিচ্ছি। আর গতকাল রাত্রেবেলা আমি পুরো কিচেনটা পুরো ভালোভাবে পরিষ্কার করেছিলাম, তো সেটাও তোমাদেরকে শেয়ার করতে পারিনি। পুরো টাইলস থেকে শুরু করে নিচে থেকে শুরু করে পুরো ডিপ ক্লিন করেছি রান্নাঘর, সেই জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। খুব একটা যে খাটনি হবে বা খুব একটা পরিষ্কার করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, তো তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো। তো দেখো এদিকে আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল, আর পুরো রান্নাঘরটা তোমাদেরকে এখন আমি দেখিয়েও দিচ্ছি যে কীভাবে পরিষ্কার করে নিয়েছি। আর বেগুনগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর ওগুলো ছাড়াবো। আর এদিকে দেখো আমি থালার ভিতরে একটু পেঁয়াজ কেটে রেখেছি বেগুন পোড়া মাখবো জন্য। তো চলো এবার ঘরে চলে আসি, যেহেতু বললাম যে ঘুম থেকে উঠে রান্নার দিকে চলে গেছি। তো দেখো হাজব্যান্ড চলে এসছে, আর এই কয়েকদিনে ও একটু তাড়াতাড়ি আসছে, কারণ কি আমার শরীরটা খুব খারাপ তোমাদেরকে বলছি, আর একটু হেল্পও করে দিচ্ছে কাজে। তো দেখো দুজন মিলে করে নিচ্ছি, তাতে আমারও একটু কষ্ট কম হবে, তো ভালো হবে তাতে। তো এই যে দেখো সোনা বাবাও কাজ করছে, মানে আমাকে হেল্প করার চেষ্টা করছে, আর আমরা যখনই কিছু করি তোমরা তো জানো ও করতে থাকে। তো দেখো জামাকাপড়গুলো ভাজিয়ে নিচ্ছি, আর ওদিকে হাজব্যান্ডও তো কাঁথাগুলো ভাজ করে দিল, তো আমার সুবিধাই হলো তাতে। আর এখন কি করি, রাত্রে জামাকাপড়গুলো কেচে নিই, আর আমার কাজের কোনো টাইম নেই যে আমাকে জামাকাপড়টা সকালে কাচতে হবে, এরকম কোনো ব্যাপার না। আমি যখন টাইম পাই তখনই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, এতে সুবিধা হয়। আর বাচ্চা থাকলে তো জানো প্রত্যেক দিন কাঁচা ধোয়া আছেই, এরকম একটা দিন যায় না যে কাঁচা ধোয়া করতে হয় না। তো দেখো ওর বাবা ঘরের নিচ ফ্লোরটা একটু মুছে দিচ্ছে, তো যেহেতু এখন সবাই ঘোরাঘুরি করছি, তো পরে আমি ভালো করে মুছেছিলাম, তো এখন একটু বেশি নোংরা দেখাচ্ছিল, সেই জন্য একটু সামনেটা মুছে নিল, তো পরে আমি ভালো করে মুছে নেবো। তো দেখো প্রথমে ভাবছিলাম যে না বেড কভারটা চেঞ্জ করবো না, তারপর ভাবলাম যে না চেঞ্জ করে দিই, শরীর তো আমার অনেকদিন ধরেই খারাপ, তো আজকে করলেও আমাকে করতে হবে, কালকে করলেও করতে হবে, তো সেই জন্যেই আর কি। তো দেখো বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি, আর এই যে বাঁধা থাকে দড়িগুলো দিয়ে, তো সেগুলো আগে আমি খুলে নিচ্ছি, তো তারপরে এই দড়িগুলো তুলে রেখে দেবো। তো এই দড়িগুলো খুব কাজের আমার, এর জন্য কী হয় জানো তো, প্রত্যেক দিন বিছানাটা তুলে আমাকে ছাড়তে হয় না, আর বিছানাটা গুটিও যায় না যেহেতু চারদিকে বাধা থাকে। তো দেখো এদিকে দড়িগুলো যত্ন করে রেখে আসলাম, কারণ কি এটা আমার লাগবে। আর এখন ভেবেছিলাম যে বেড কভার পাতবো, কিন্তু তারপর দেখছি যে বাইরে একটু হালকা হালকা আছে, রোদ বেরিয়েছে, আর বর্ষার ভিতরে না ঘরের জিনিসপত্র একটু রোদে না দিলে ভালো লাগে না, তো সেই জন্য পরে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে ডিসিশান নিলাম যে আমাদের এই ম্যাট্রেসটাকে আজকে একটু রোদে দেবো। তো রোদে দেওয়া বলতে আগের যে রুমটায় ছিলাম আমরা, সেখানে ব্যালকনিতে রোদ আসতো, আর এইদিকে ব্যালকনিতে রোদ আসে, তো সেই জন্য আমাদেরকে পার্কিংয়ে নিয়ে যেতে হবে। আর দেখো হাজব্যান্ড এগুলো নিয়ে এসছে বাজার থেকে, টোস্ট বিস্কুট, পার্লে জি বিস্কুট, আর এই যে ম্যাগি, তো সেগুলো তোমাদেরকে ভিডিওর ভিতরে দেখিয়ে দিলাম। তো তারপর দেখো এই যে ওপরে যে কালো প্লাস্টিকটা পাতা থাকে এটা তুলে নিলাম, আর এই যে প্রচুর বাধা থাকে, এক তো এই ম্যাট্রেসটার সঙ্গে কালো প্লাস্টিকটা বাঁধতে হয়, তারপর বেড কভার বাঁধতে হয়, তো এই জন্য যখন এগুলো রোদে দিই তখন একটু অসুবিধাই হয় আর কি, অসুবিধা মানে একটু খাটনি হয় এই যা। তো দেখো হাজব্যান্ড এবার এটাকে নিয়ে যাবে নিচে, তো সোনাকেও স্নান করা হয়নি আজকে, কোনো কাজই হয়নি, কিন্তু বৃষ্টিও হচ্ছে আবার রোদও হচ্ছে, কিন্তু যেহেতু আমরা পার্কিংয়ে দিচ্ছি তো ওপরে তো ছাদ আছে, অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছ ও নিয়ে যাচ্ছে, তো এবার এটাকে দেখা হচ্ছে যে কোথায় দিলে ভালো হবে। তো আমি আর বলে দিলাম যে কোনো শুকনো জায়গায় রাখো, তো জায়গায় জায়গায় তো জলও আছে তোমরা দেখতেই পাচ্ছ, তো দেখো ভালো রোদও লাগছে, তো চলো স্নান করে নিই এবার। তো দেখো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সঙ্গে সামনে থেকে এসে কথা বলা হয়নি, কারণ তোমরা জানো আমার শরীরটা খুব খারাপ, আর এখনও পর্যন্ত কোনো শরীরের কোনো উন্নতি হয়নি, জানি না ভগবান আমার সঙ্গে এরকম কেন করছে। তো এরকম কোনো দিন হয় না, এইবার এসে একটা দিনের জন্য আমার শরীরটা ঠিক নেই, তো এই সাইড দিয়ে ঘাড় দিয়ে পুরো মনে হচ্ছে যেন স্পন্ডেলাইসিস হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা, সারাটা রাত আমার ঘুম হয় না। তো সেই জন্য মাঝখানে একদিন ভিডিও শ্যুট করতেও পারিনি, কিন্তু ভিডিও করা ছিল, সেটা তোমাদেরকে দিয়েছি। আর দেখলে যে খাটের ইয়ে গর্দাটা আর হচ্ছে তোমার ওই বালিশগুলো সব নিচে গিয়ে পার্কিংয়ে রোদে দিয়েছি, তো রোদ তো সেরকম নেই, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে, কিন্তু ওপরে তো ছাদ নিচে এরকম,
তো বৃষ্টি হলে বৃষ্টিটা সেরকম গায়ে লাগছে না, কিন্তু সেখান থেকে সরিয়ে দিতে হচ্ছে, কারণ কি ছাট লেগে যেতে পারে সেজন্য। আর সোনাকে তো মানে হাজব্যান্ড ঘরে ছিল, স্নান খাওয়া দাওয়া করছিল, আমি সোনার ভাতটা নিচে নিয়ে গিয়ে ওকে খাওয়াচ্ছিলাম আর ওকে পাহারা দিচ্ছিলাম। তার মধ্যেও দুবার বৃষ্টি চলে আসলো, আবার সেগুলো তুললাম। তারপর ও নিচে গেল খাওয়া দাওয়া করে, আমি উপরে আসলাম, এসে এক বালতি জামা কাপড় হয়েছে সেগুলো কাচা ধোয়া করলাম, তারপরে যে দেখো স্নান করলাম, এবার একটু খাওয়া দাওয়া করবো, শরীর আর দিচ্ছে না। আর এই সাইডটা তো পুরো মানে ফেটে একদম পুরো পাগল হয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে কি বলবো, এত কষ্ট এত যন্ত্রণা কোনো দিন আগে আমার হয়নি। তো চলো বন্ধুরা, বেশি কথা বলছি না, আর এই মোবাইলটা হাতে ধরে রাখার মতো শক্তিও আমার আজকে নেই। তো জামা কাপড় কটা মেলে নিই চলো, আর তারপর একটু খাওয়া দাওয়া করে নেবো, তারপর আমি নিচে যাবো, গিয়ে তারপর ওরা দুজন উপরে আসবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। দেখো এই যে আমি খেতে বসে পড়েছি, আর তোমাদেরকে তো বললাম হাজব্যান্ড আর ছেলের খাওয়া হয়ে গেছে, তো একটু বেগুন পোড়া ভাত আর এদিকে মাছের ঝাল যেটা রান্না করেছিলাম তো সেগুলো দিয়ে খেয়ে নিলাম। তো দেখো এবার নিচের থেকে যে তুলেও নিয়ে আসা হয়ে গেছে, কারণ কি আর রোদ হবে না। আর ছেলে দেখো ওর বাবার সঙ্গে খুব কাজ করার চেষ্টা করছে, তো পারছে না তাও মানে করছে আর কি, ও যেটাই করি না কেন আমরা সেটাই করতে যাই আর কি। তো দেখো দেখতে থাকো ভিডিওটা। দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি আর সোনা ঘুম থেকে উঠে পড়েছি, আমি ঘুমাইনি, ও ঘুমিয়েছে। তো এখন উঠলো, তো ওঠার পর ওকে ওর বাবা জিলাপি এনে দিয়েছিল ওর জন্য, তো সেটাই আমি ওকে খাওয়ালাম। আর দেখো জামাকাপড়গুলো সব ঘরের ভিতরে এনে দিয়ে দিয়েছি, আর এখনও পর্যন্ত ঘরে প্রচণ্ড যন্ত্রণা করছে, যার জন্য আমি শুয়েও ঘুমাতে পারিনি, মানে কি ঘুম আসেনি আর কি। তো চলো এই মুহূর্তে কী করছিলাম সেই আপডেটটাই তোমাদের সঙ্গে দিয়ে গেলাম, তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি, এখনকার মতো টাটা। তো দেখো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে ভিডিও করবো জন্য চলে আসলাম। তো এখন 9:45 বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে রুটি করবো জন্য। তো সন্ধ্যাবেলাতে তোমাদের সঙ্গে কথা বললাম, তারপর একটু ওই ফোনে সিরিয়াল দেখি, তারপর বাড়ির থেকে ফোন করে তো কথা বলি, তারপর একটু লেট করে আমি রুটি বানাতে আসি, কারণ কি আমাদের খাওয়া দাওয়া অনেকটা লেটে হয় আর হাজব্যান্ড আসতেও দেরি আছে। তো বেশি তাড়াতাড়ি রুটিগুলো বানিয়ে ফেলে ঠান্ডা হয়ে যাবে, আর কোনো ঠান্ডা খাবারই খেতে ইচ্ছা করে না। তোমরা তো দেখতেই পাও দুপুরবেলা রান্না করি, আবার রাতে রুটি করি, তরকারিগুলো একটু গরম করে নিই, রাতে আর তরকারি বানাতে মন করে না, আর রুটি না করলে ভালো লাগে না, আর পুরো অত ভাত খেতেও ইচ্ছা করে না। আর সোনাও যেহেতু একটা রুটি রাত্রে খায়, ও ভাত কোনো কোনো দিন খায় আবার কোনো কোনো দিন খেতেও চায় না, সেই জন্য গতকাল রাত্রে আমি রুটি করিনি, তারপর দেখলাম যে ভাত খেলেও না, রাতের খিদেও পেয়ে গেছিলো। তারপর আমি প্রায় ভোর 4টার সময় উঠে আবার সুজি রান্না করেছি ওর জন্য, যেহেতু ছোটো মানুষ বুঝতেই পারছো। আর দেখো হাজব্যান্ড চলেও এসছে এদিকে, আর এখন আমার অনেক সুবিধা হয়েছে, আগে তো রুটি করতে করতে হাজব্যান্ড আসলে দরজা খুলতে যেতে হতো, এখন আর মানে যেতে হয় না, সোনা এগুলো করে নেয়, যেহেতু গ্রিলের ছিটকিনিটা একটু নিচের দিকে সেই জন্য ও একটু উঁচু করে ধরে আর ওর বাবা খুলে নেয়। তো এই সুবিধাগুলো আমার হয়েছে ছেলে হবার জন্য। তাও দেখো ও আইসক্রিম নিয়ে এসছে, আর আইসক্রিম খেতে আমরা খুব ভালোবাসি, সেই জন্য মানে কিচেনে যেভাবে যেভাবে নোংরা হয়ে পড়ে আছে আগে আইসক্রিম খেয়ে নিচ্ছি, আর দেখো সোনাও খাচ্ছে আর আমিও খাচ্ছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। তো বন্ধুরা এখন 11:45 বাজে আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর রাতে তো রুটি বানিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যখন রুটি বানাই তখন। তো সোনাও রুটি খেয়ে নিয়েছে, আর তো চা খেতে ভালোবাসে, তো ওকে দুধ রুটি দিলেও খায় না, চা রুটি দিলে খেয়ে নেয়, তো ওর জন্য দিয়েও দিই আর কী করবো বলো। জানি হয়তো বাচ্চাদের চা দেওয়া ঠিক না, তবু ওই যে বললাম ওর অভ্যাস হয়ে গেছে। তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করবো না, শরীরে দিচ্ছে না, ভালো লাগছে না, এবার একটু রেস্ট করবো। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে।